আধুনিক সমরাস্ত্র বিমান এবং পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র ফ্রান্স আর ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান নিয়ে রয়েছে বর্তমান বিশ্বের অনেক দেশেরই পছন্দের তালিকায় রাফায়েল হলো একটি টুইন জেট যুদ্ধবিমান যা ফ্রান্সের ডেজল্ট এভিয়েশনের তৈরি ফাইটার জেটটি বিস্তৃত পরিসরে স্বল্প ও দীর্ঘপাল্লার মিশন চালাতে সক্ষম এটি স্থল এবং সমুদ্র আক্রমণ উচ্চ নির্ভুল স্ট্রাইক এবং পারমাণবিক স্ট্রাইক প্রতিরোধের জন্য ব্যবহার করা যায় এই বিমানটি ফরাসি নৌবাহিনী এবং ফরাসি বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল পৃথিবীতে পঞ্চম দামি যুদ্ধবিমান এটি সর্বোচ্চ গতি ঘন্টায় 2222 কিলোমিটার গতিতে চলা ডেজল্ট রাফায়েলের দাম 115 মিলিয়ন মার্কিন ডলার দুটি ইঞ্জিন থাকায় এই বিমান পরিচালিত হয় তেল এবং বাতাসের মিশ্রণে পরিচালিত টার্বো ইঞ্জিন দিয়ে অত্যাধুনিক যুদ্ধবিমানটি বায়ু থেকে বায়ুতে 150 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম তাই এটি সীমান্ত এলাকা অতিক্রম না করেও শত্রু দেশের বিমান ধ্বংস করতে পারে ফরাসি যুদ্ধবিমানটির উড়ার ক্ষমতা প্রায় 3700 কিলোমিটার ফলে চীনা এবং পাক প্রতিদ্বন্দ্বী বিমানের তুলনায় অনেকক্ষণ বেশি সময় ধরে আকাশে দাপিয়ে বেড়াতে পারে আকাশে উড়তে উড়তে জ্বালানি রিফুয়েলিং করে নিতেও দক্ষ রাফায়েল প্রতিপক্ষের তুলনায় এগিয়ে রয়েছে অস্ত্র সম্ভারেও এই ফাইটার জেটটি দৃষ্টিশক্তির বাইরেও আঘাত হানতে সক্ষম মাইকা ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এবং হামলার ক্ষেত্রে এক অনন্য ফাইটার শব্দের চেয়ে চারগুণ দ্রুতগামী 100 কিলোমিটারও বেশি পাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র মেটিওর আকাশ যুদ্ধে গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে রাফায়েলের বিভিন্ন মডেলের ওজন কম বেশি 10,000 কিলোগ্রাম টেক অফ ওয়েট প্রায় 24,500 কিলোগ্রাম জ্বালানি ও অস্ত্রসহ ওজন প্রায় 12,500 কিলোগ্রাম খালি অবস্থায় তার অর্ধেক এই রাফায়েলের দৈর্ঘ্য 15.3 মিটার ডেজল্ট এভিয়েশন তাদের বিমানে যে অভিনব ক্লোজ কাপল কনফিগারেশন তৈরি করেছে তা আকাশযুদ্ধের ক্ষেত্রে বিশেষ কার্যকরী হাই অ্যাঙ্গেল অ্যাটাকে রাফায়েলের দক্ষতা অনেক বেশি রাফায়েলে আইএসএ রাডার অত্যাধুনিক অস্ত্র এবং সীমিত স্টিল ব্যবহারের কারণে এটিকে থার্ড প্লাস জেনারেশনের যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করা হয় এ জেনারেশনের যুদ্ধবিমান অনেক দেশ ব্যবহার করে তবে রাফায়েলের পক্ষে স্টিল প্রযুক্তি সমৃদ্ধ ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানকে মোকাবিলা খুবই মুশকিল বাস্তবে রাফায়েলকে 4.5 প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয় এতে অল্প পরিমাণে স্টিল প্রযুক্তির সক্ষমতা থাকায় রাডার ফাঁকি দেয়া এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলার নিপুণ দক্ষতা রয়েছে অবশ্যই সেই দক্ষতা মার্কিন F-35 মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে অনেক কম রাফায়েলের সবচেয়ে মারাত্মক অস্ত্র লক্ষ্যবস্তু আক্রমণ এটি রাডার নির্দেশিত ভিজুয়াল রেঞ্জের বাইরে আকাশ থেকে 150 মাইল দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এতে ব্যবহার হয়েছে আইএসএ রাডার এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তি